ঠিক আছে বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। পৃথিবীব্যাপী যে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকবে আমি কামনা করি। আমরা আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের সৃজনশীল দুই নিয়ে দুই সমস্যা সমাধান করার চেষ্টা করবো। তোমার মন্ত্র সহকারে দেখবে শ্রেণী দশম প্রশ্ন দুই সমাজ সমাধানের চেষ্টা করবো। প্রথমে কয়েক প্রশ্ন দেওয়া আছে পারিবারিক তহবিল নির্ণয়, পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে পারিবারিক আমাদের প্রারম্ভিক যে সম্পদ দেওয়া আছে পারিবারিক মূল সম্পদ
বিবরণ আয় আমাদের ইয়ে কি বেতন বেতন 3,60,000 তারপরে বিনিয়োগের সুদ সমন্বয় দেওয়া আছে, বিনিয়োগ সুদ বাকি আছে, সমন্বয় দেখো সমন্বয় দেওয়া আছে, বিনিয়োগ সুদ 1,000 টাকা পাওয়া যায়নি, তাহলে বিনিয়োগের সুদ তারপরে আছে রোগী থেকে প্রাপ্ত প্রাপ্তি 1,20,000 আমাদের টোটাল আয় আমাদের তো আয় 4,85,500 সৈন্য 5×5 × 5×7 3×5 × 2×4 × 5 3×5 6×8 3×4 4,85,500 মোট আয়, আর ব্যয়সমূহ খাদ্য সামগ্রী ক্রয় দৈনন্দিন বাজার ১,২০,০০০ তারপর দেখো গুণবাজারতে ব্যয় করে কি আছে খবরের কাগজ তারপরে শিক্ষা খরচ ২,৫০০০ গ্যাস পানি বিদ্যুৎ গ্যাস পানি বিদ্যুৎ ২১,০০০ এখানে গ্যাস
গ্যাস পানি বিদ্যুৎ খরচ বকেয়া সমন্বয় বকেয়া আছে, বকেয়া যুগ হবে গ্যাস পানি বিদ্যুৎ 21,000। বকেয়া আছে 1,500 যোগ বকেয়া 500 যোগ বকেয়া 1,500। দেখি 2,34,000 এই যোগ করলে ব্যাংকগুলা যোগ করলে 2,34,000। এটা মোট আয় থেকে মোট ব্যয় মাইনাস করতে হবে, এটা মাইনাস করতে হলে করতে হবে। তো এখন থাকে 2,34,000 শূন্য শূন্য পাঁচ সাইরাস পাঁচ হবে 1 মিলে, 3 আছে 8 পাঁচ মিলে 2। তাহলে আমাদের এখন দেখো আমাদের মোট আয় উদ্ধৃত পারিবারিক আয় উদ্ধৃত আয় থেকে ব্যয় বাদ দিয়ে থাকে 2,51,500। সমস্যার সমাধান করলাম, তোমরা মনোদশা দেখবে। তাহলে আজকে আমাদের ক্লাস সমাপ্তি ঘোষণা করছি, তোমরা ভালো থাকো এই শুভকামনা করে আমি আজকের বিদায় নিচ্ছি।